বাংলা সিনেমার স্বর্ণযুগের এক প্রতিভাময়ী অভিনেত্রী মঞ্জু দে 50-60-এর দশকে একের পর এক বাংলা ছবিতে অনবদ্য অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। আজ জানবো তাঁরই জীবনের কিছু কথা। তুমি কি হাজার বার বলছো এই সমস্ত জিনিস আমি নেব না, তবু না না নিয়ে যাও, তোমার জিনিস আমি নেব না। 1926 সালের 7ই মে বহরমপুরে মামার বাড়িতে তাঁর জন্ম। বাবা অমরেন্দ্রনাথ মিত্র, মা কমলা মিত্র। বহরমপুর পাটনা মিলিয়ে তাঁর স্কুল জীবন। লেখাপড়ার সাথে খেলাধুলাতেও পারদর্শী ছিলেন। কলকাতার আশুতোষ কলেজ থেকে বিএ পাস করেন। কলেজে পড়াকালীন আচমকাই সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে। সালটা তখন 1945। পরিচালক সুশীল মজুমদার তাঁর হিন্দি ছবি সিপাহি কা সপনা ছবিতে মঞ্জু দেবীকে অভিনয়ের সুযোগ দেন। ছোট্ট একটি চরিত্র, ছবিটাও তেমন চলেনি। 1948 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পড়াকালীন তাঁর বিয়ে হয়ে যায় দেবব্রত দের সঙ্গে। বিয়ের পর শ্বশুরবাড়ির অনুমতিতেই পুনরায় অভিনয়ে নামা। পরিচালক হেমেন গুপ্ত তাঁর তৈরি 42 ছবিতে মঞ্জুদেকে নায়িকা করলেন। ছবিটি মুক্তি পেল 1951-তে, দারুণ হিট হল। কেরিয়ারের এই দ্বিতীয় ছবি দিয়েই পরিচিতি পেয়ে গেলেন তিনি। এই ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে তিন পরিচালক তাঁকে তাঁদের আপকামিং তিনটি ছবিতে মনোনীত করলেন। ছবি তিনটি হল দেবকী কুমার বসু পরিচালিত রত্নদ্বীপ, অজয় কর পরিচালিত জিঘাংসা এবং প্রদীপ কুমারের দাদা কালিদাস বটব্যাল পরিচালিত পলাতকা। এছাড়াও নরেশ মিত্র তাঁকে নিলেন নিয়তি ছবিতে। সবকটি ছবি মুক্তি পেল 1951-এ। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। তপন সিনহার পরিচালিত অঙ্কুশ, উপহার, কাবুলিওয়ালা, লৌহ কপাট, অজয় কর পরিচালিত বড় দিদি, পরেশ, গৃহপ্রবেশ, প্রভাতের রং, এছাড়া মৃণাল সেন, চিত্ত বসু, সুধীর মুখোপাধ্যায়, তরুণ মজুমদার সহ বহু পরিচালকের ছবিতে কাজ করেছেন। পর্দায় বিপরীতে ছিলেন কখনো বিকাশ রায়, কখনো প্রদীপ কুমার, কখনো আবার কালী ব্যানার্জি, অসিত বরণ প্রমুখরা। মঞ্জু দে অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও, যেমন বউ ঠাকুরানির হাট, পুনর্মিলন, উপহার ইত্যাদি। অভিনয় ছাড়াও ছবি পরিচালনার কাজও করেছেন মঞ্জু দে। তাঁর পরিচালিত প্রথম ছবি 1964-তে মুক্তি পাওয়া স্বর্গ হতে বিদায়, আর শেষ পরিচালিত ছবি 1974-এ ব্যোমকেশ গল্প অবলম্বনে সজারুর কাঁটা। 60-70-এর দশকে পেশাদারী মঞ্চেও কাজ করেছেন, স্টার থিয়েটার, বিশ্বরূপা, মিনার্ভা সবেতেই। এমনকি দক্ষতার সাথে যাত্রাভিনয়ও করেছেন। 1986-তে মুক্তি পাওয়া তরুণ মজুমদারের পথ ভোলা মঞ্জু দে অভিনীত শেষ ছবি। এত কর্মব্যস্ত মানুষটি শেষের দিকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন, খানিকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। ঘটনাচক্রে তিনি পরিচিত হয়েছিলেন ভবানীপুরের ইন্দ্ররায় রোডে সুভাশ্রমের প্রধান স্বামী শুভানন্দের সঙ্গে। 1982 সালের মার্চ মাসে স্বামী শুভানন্দের কাছ থেকে দীক্ষা নেন তিনি। সেই থেকে গুরুদেব তাঁর জীবনের সব। ধর্মচর্চায় গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। নিঃসন্তান মঞ্জু দে আমাদের ছেড়ে চলে যান 1989 সালের 30শে সেপ্টেম্বর। তাঁর অভিনীত ছায়াছবিগুলি আজও দর্শক মনে তাঁকে বাঁচিয়ে রেখেছে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।